আসসালামু আলাইকুম। সিম কুমারজির নতুন আরো একটি ভিডিও নিয়ে আমি তাহিরা বরাবরের মতো আজ আবারও হাজির হয়েছে। আজ আপনাদের সাথে শেয়ার করব এসি ব্যবহারের কিছু সতর্কতার বিষয়ে। গরমে কিন্তু সবারই যায় যায় অবস্থা, বৈশাখ অলরেডি চলে এসেছে, বেশ গরমও পড়েছে, বাহিরে বের হওয়ার কোনো উপায় নেই, ঘরের ফ্যানের বাতাসও গরম, এই সময় এসি ছাড়া আর যেন উপায় নেই। শীতকালে প্রায় দু এক মাস খুব একটা এসি চালানো হয় না। গরম পড়তে হুট করে যারা এসি ব্যবহার করছেন তাদের কিন্তু কিছু বিষয় মাথায় রাখা খুবই জরুরি, নয়তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কোনো ধরনের রক্ষণাবেক্ষণ ছাড়া এসি ব্যবহার করা খুবই বিপজ্জনক। দীর্ঘদিন এসি বন্ধ রাখা হলে কনডেন্সারে ধুলা জমে যায়, তা থেকে তাপ ও চাপ বেড়ে গিয়ে অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হয়। তাই নির্দিষ্ট সময়ে পরপর এসির চেক আপ এবং সার্ভিসিং অবশ্যই করাতে হবে। দুর্ঘটনা থেকে রক্ষা পেতে যা করবেন, ভালো মানের এবং সঠিক মান ও স্পেকের পাওয়ার কেবল ব্যবহার করতে হবে। দক্ষ টেকনিশিয়ান দিয়ে এসির কনডেন্সার নিয়মিত পরিষ্কার রাখতে হবে। হাই টেম্পারেচার ও হাই প্রেশার পরীক্ষা করে নিতে হবে। এসির ভেতরের পাইপের কোথাও ব্লক আছে কিনা তা নিয়ম মাফিক পরীক্ষা করে নিন। এতে করে এসি থেকে কোনো ধরনের দুর্ঘটনা হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকবে না। বিশেষজ্ঞদের মতে দুর্ঘটনা এড়ানোর জন্য এক নাগাড়ে কখনোই 8 ঘন্টার বেশি এসি চালানো উচিত নয়। এছাড়া আউটডোর মেশিনটি এমন স্থানে বসাতে হবে যেন পর্যাপ্ত পরিমাণ বাতাস চলাচল করতে পারে। অনেক পুরনো কিংবা নিম্নমানের এসি ব্যবহার করা উচিত নয়। এছাড়া রুমের আকার অনুযায়ী সঠিক ক্ষমতার এসি ব্যবহার করুন। দীর্ঘ সময় পর বন্ধ এসি চালু করতে গেলে এসি থেকে এক ধরনের শব্দ হতে পারে, এমনকি এসি হতে পানিও পড়তে পারে। এমনটা হলে অবশ্যই এসি বন্ধ রাখতে হবে এবং দ্রুত সার্ভিসিং করাতে হবে। এছাড়াও এসি অনেকদিন বন্ধ থাকলে এর কুলিং বা ঠান্ডা করার ক্ষমতা কমে যায়। এক্ষেত্রে এসির ভেতরের নেট খুলে ডাস্ট ক্লিন করে নিতে হবে। কুলিং যদি একেবারেই বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে এসির ভেতরের গ্যাস ফুরিয়ে গেছে, পরবর্তী সময়ে গ্যাস রিফিল করে নিন। বিশেষজ্ঞদের মতে এসি দুর্ঘটনার আরেকটি কারণ হলো রক্ষণাবেক্ষণের সঠিক অভাব। গরমের শুরুতে এসি চালানোর আগে অবশ্যই এসির মেরামত করিয়ে নিন, পেশাদারের মাধ্যমে চেক আপ ও সার্ভিসিং করিয়ে নিন। এসির এয়ার ফিল্টারে কোনো রকম ময়লা আছে কি না কিংবা বৈদ্যুতিক সংযোগ, সকেট, ফিল্টার ঠিক আছে কি না সেসব বিষয়ে নিশ্চিত হয়ে নিন। বাংলাদেশে এসি দুর্ঘটনার ক্ষেত্রে বাহ্যিক কারণকেই প্রধান বলে মনে করা হয়। গ্যাসের লাইনে ছিদ্র কিংবা রুমে থাকা দাহ্য পদার্থ থেকে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাই দুর্ঘটনা এড়াতে এসির যত্ন নেওয়া এবং সঠিক রক্ষণাবেক্ষণের পাশাপাশি কক্ষে যাতে কোনো দাহ্য পদার্থ না থাকে সেদিকেও খেয়াল রাখুন। বিশেষজ্ঞদের মতে এসি স্থাপন ও সংযোগ ব্যবস্থায় ত্রুটি, অতিরিক্ত তাপ, ময়লা ও দূষণ, পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণে অবহেলা, বৈদ্যুতিক শর্ট সার্কিট এবং আশেপাশে দাহ্য পদার্থের উপস্থিতি, এই সবই সাধারণত এসি দুর্ঘটনার প্রধান কারণ। এই তো আপনারা জেনে গেলেন এসি ব্যবহারের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। এখন আপনি যদি চোখ বন্ধ করে ভালো মানের একটি এসি কিনতে চান এবং ভালো মানের দক্ষ টেকনিশিয়ান দিয়ে এসি ইনস্টল ও সার্ভিস করাতে চান, তাহলে চলে আসুন সিমকো মার্টের যে কোনো একটি ইউনিটে। সিমকো মার্ট থেকে আপনারা টপ ব্র্যান্ডের সব ধরনের এসি পারচেস করতে পারবেন। সিমকো মার্টের দক্ষ টেকনিশিয়ান দিয়ে এসি ইনস্টল ও সার্ভিস করাতে পারবেন। সিমকো মার্টের ইউনিট 1 চট্টগ্রামের গোলপাহাড় মোড়ের আইপিএল টাওয়ারে অবস্থিত এবং ইউনিট 2 ওয়াসা মোড়ে ওয়াসা ভবনের পাশেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। আপনি কিন্তু এসি ছাড়াও নিত্যদিনের যে কোনো প্রয়োজনীয় পণ্য বাছাই করতে পারবেন সিমকো মার্টের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে। আজ তাহলে এখানেই বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।